মাছ কেনার আগেই রান্না হয়ে যেত ঝোল। হস্টেলের এই নিয়মের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছিলেন খর্বকায় এক যুবক। উনি থাকতেন মেন হোস্টেলে, বিদ্যাসাগর কলেজের কাছে যে হোস্টেল আছে, যে পুষ্করণী আছে যার নাম নীলাক্ষী, সেই নীলাক্ষীর ধারে তখন মাছের ঝোল হতো এবং মাছটা বাজার থেকে আসার আগেই ঝোলটা তৈরি হয়ে যেত। তারপর মাছ এলে মাছ কেটে কুটে ভেজে সেই ঝোলে ফেলে দেওয়া হতো। উনি প্রথম আন্দোলন করেন যে মাছ বাজারে থাকতে ঝোলটা রান্না হবে কেন। তখন কেউ ভাবেনি এই খর্বকায় যুবক পরবর্তী জীবনে এমন উচ্চতায় পৌঁছবেন, জাতীয় রাজনীতির সর্বোচ্চ শৃঙ্গে। প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ পথ পেরিয়ে আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দিকে এক ধাপ পা বাড়ালেন। ইউপিএ প্রার্থী হিসাবে রাইসিনা রেসে কীর্ণাহারের ব্রাহ্মণ। Decided to propose Shri Pranab Mukherjee as the candidate for the office of President of India. Shri Pranab Mukherjee has a long and distinguished record of public service spanning over 5 decades. দীর্ঘ বর্ণময় এক রাজনৈতিক জীবন, স্বতন্ত্র, ব্যতিক্রমী। আজ তার সামনে রাইসিনা হিলসের হাতছানি। প্রণব মুখোপাধ্যায় 1969 সালে নির্বাচিত হন রাজ্যসভায়। দিল্লির ক্ষমতার অলিন্দে 4 বছর কাটতে না কাটতেই হাতে পান মন্ত্রিত্বের দায়িত্ব। শিল্পোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী থেকে এরপর একে একে বিদেশ, প্রতিরক্ষা, অর্থমন্ত্রক, যখন যা দায়িত্ব পেয়েছেন তাই সাফল্যের সঙ্গে সামলেছেন। ইন্দিরার আমলে হয়ে উঠেছেন তার মন্ত্রিসভার নাম্বার 2। তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এসেছে নানা নাটকীয় মোড়ও। 1984 সালে আততায়ীর হাতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী, তাই নম্বর 2 হিসাবে প্রধানমন্ত্রী পদে প্রথমে উঠে এসেছিল প্রণববাবুর নাম। কিন্তু শিকে ছেড়েনি, প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী। 1986, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কার্যত বাধ্য হয়ে প্রণব মুখোপাধ্যায় নিজেই গড়ে তোলেন রাজনৈতিক দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। কিন্তু খুব তাড়াতাড়ি নিজের হাতে গড়ে তোলা দলের পাত্তাড়ি গুটিয়ে ফিরে যান কংগ্রেসে। 1991 সালে জঙ্গি আক্রমণে প্রাণ হারান রাজীব গান্ধী, নির্বাচনে ক্ষমতায় ফেরে কংগ্রেস। যেহেতু ইন্দিরার আমল থেকে নাম্বার 2, তাই রাজীব গান্ধী মারা যাওয়ার পরেও রাজনৈতিক মহলে তৈরি হয় জল্পনা, এবার কি তাহলে প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রণব। কিন্তু শিকে ছেড়েনি, প্রধানমন্ত্রী হন নরসিংহ রাও। 2007 রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে উজ্জ্বল হয়ে ওঠে কীর্ণাহারের এই ব্রাহ্মণ সন্তানের নাম। সমর্থন ছিল বামেদেরও, কিন্তু রাজনীতির পাকচক্রে তাও বাস্তবায়িত হয়নি। অনেকে আরেক ধাপ এগিয়ে বলছেন যে যদি বামপন্থীদের সমর্থন লাগে তাহলে তারা শর্তই দেবেন যে মনমোহন সিংহ নয়, প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে। আমার মনে হয় না এরকমের কোনো শর্ত বামপন্থী দলের লোকেরা দেবে তা নয়। এটার সঙ্গে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ওদের আমাকে সমর্থন করাটাকে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। কেননা আমরা যখন আলোচনা করছিলাম যে একজন রাজনৈতিক লোক যিনি সংবিধান সম্পর্কে মোটামুটি যার একটা ধারণা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এই ধরনের লোক এবার রাষ্ট্রপতি হওয়া উচিত, অরাজনৈতিক লোক নয়। যেহেতু আমরা 5 বছর একজন বিশেষজ্ঞকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছিলাম যিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন, রাষ্ট্রপতি আবুল কালাম। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ওরা একজন রাজনৈতিক নেতার কথা ভাবছিল এবং সেক্ষেত্রে আমার নামটাও চর্চার মধ্যে ছিল এবং ওরা বলেছিলেন যে আমরা ওকে সমর্থন করব। 1996 প্রধানমন্ত্রী পদে জ্যোতি বসুর নাম উঠে এলেও তা বাস্তবায়িত হয়নি। পরে জ্যোতি বসু বলেছিলেন ঐতিহাসিক ভুল। রাজনীতির পাকা খেলোয়াড় প্রণব মুখোপাধ্যায় কিন্তু 2007 রাষ্ট্রপতি হতে না পারার পরও এরকম কোনো মন্তব্য থেকে বিরত থেকেছেন। জ্যোতিবাবু যখন প্রধানমন্ত্রী হতে পারলেন না, বাঙালি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিল, একই রকম ক্ষুব্ধ হয়েছে আপনার বেলায় আপনি রাষ্ট্রপতি হতে পারেননি বলে, এটাকে জ্যোতিবাবু বলেছিলেন ঐতিহাসিক ভুল। আপনি এরকম কিছু বলবেন? দেখুন, এ ব্যাপারে আমার মন্তব্য করাটা বোধ হয় ঠিক নয়। তবে যখন এই নিয়ে খানিকটা বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় আমি বলেছিলাম যে আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি মনে করি
যে একজন রাজনৈতিক কর্মীর কর্তব্য এবং দায়িত্ব দলের নেতৃত্ব ঠিক করে দেয়। কাজেই দল আমাকে যে কাজ করতে বলেছে আমি ঠিক সেই কাজটাই করব, এবং দলই ঠিক করে দেবে যে আমি কোথায় কোন কাজ এবং কোন দায়িত্বটা পালন করব। আমার কাজ হবে যে দায়িত্বটাই দেওয়া হোক না কেন সেইটা যেন সুষ্ঠুভাবে আমি পালন করতে পারি। একাধিকবার তার নাম উঠে আসার পরেও প্রধানমন্ত্রী হতে পারেননি প্রণব। বারবার তার নাম নিয়ে জল্পনা হলেও দেশের সাংবিধানিক শীর্ষ পদেও পৌঁছতে পারেননি তিনি, কিন্তু হাল ছাড়েননি প্রণব। জেদ নিয়েই দিল্লির রাজনীতিতে নিজের গুরুত্ব যেমন বাড়িয়েছেন, তেমনি দলীয় রাজনীতিতে নিজের ভূমিকাকে ক্রমশ নিয়ে গেছেন এক অন্য উচ্চতায়। এখন তার সামনে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক শৃঙ্গে পৌঁছানোর হাতছানি। এবিপি আনন্দ।